মাইক্রোসফট অ্যাক্সেস 2013 বাংলা টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আপনাদের সাথে রয়েছে আমি বিশ্বজিৎ। তো চলুন পার্ট টু আমরা শুরু করি। প্রথমে আমরা জেনে নেব যে আজকে কী কী শিখব আমরা। আজকের টপিক হলো হোয়াট ইজ টেবিল, অর্থাৎ টেবিল ক্রিয়েশনের উপর টপিক। হোয়াট ইজ রেকর্ড ফিল্ড, হোয়াট ইজ ফিল্ড, হোয়াট ইজ ডেটা, অ্যান্ড হাউ টু ক্রিয়েট টেবিল, হাউ টু সেভ টেবিল, এগুলি আমরা আজকে শিখব। তো চলুন আমরা শুরু করি। গত টিউটোরিয়ালে আমরা মাইক্রোসফট অ্যাক্সেসের একটি ডেটাবেস তৈরি করেছিলাম। আমরা নাম দিয়েছিলাম মাই ডেটাবেস ডট এসিসিডিবি। আমরা জানেন এসিসিডিবি হচ্ছে এক্সটেনশন নেম। এবং শুধুমাত্র ডেটাবেস ক্রিয়েট করেই আমরা ছেড়ে দিয়েছিলাম। তো এই ডেটাবেসটি আমরা ওপেন করছি। এটি একটি ব্ল্যাঙ্ক ডেটাবেস আমরা নিয়েছিলাম এবং যেখানে কোনো টেবিল নেই। তো ডেটাবেসের মধ্যে আমরা জানি যে ভ্যারাইটিস টাইপের ডেটা থাকে। অবশ্যই ডেটাবেসের মধ্যে টেবিলের দরকার এবং অনেকগুলি টেবিল আমরা একটি ডেটাবেসে ক্রিয়েট করতে পারি, আনলিমিটেড, যতক্ষণ আপনার মেশিন নিতে পারবে ততক্ষণ আপনি ডেটা অ্যাড করতে পারবেন। তো আমাদের টিউটোরিয়াল অনুযায়ী প্রথমেই আমরা জেনে নেব হোয়াট ইজ টেবিল। টেবিল কী আমরা জানি, টেবিল হচ্ছে রো এবং কলামের সমষ্টি। এই যে আমি এক্সেল ওপেন করলাম, এক্সেলে আপনারা একটি টেবিল দেখতে পাচ্ছেন। তো টেবিল হচ্ছে রো এবং কলামের সমষ্টি। আমরা জানি যে লম্বভাবে যেগুলি রয়েছে সেগুলি হচ্ছে কলাম এবং চওড়াভাবে যেগুলি রয়েছে সেগুলি হচ্ছে রো। যেমন এটি হচ্ছে এ কলাম, এটি বি কলাম, এটি সি কলাম, এটি ডি কলাম। ঠিক একই রকমভাবে এটি এক নম্বর রো, এটি দুই নম্বর রো, এটি তিন নম্বর রো। অর্থাৎ রো এবং কলাম নিয়ে তৈরি হচ্ছে একটি টেবিল। তো এক্সেলে বাই ডিফল্ট টেবিলটি করে দেওয়াই থাকে, কিন্তু মাইক্রোসফট অ্যাক্সেসে আপনাকে টেবিলটি তৈরি করে নিতে হবে। তো যাই হোক, তো আমরা জানতে পারলাম যে টেবিল কী, টেবিল কাকে বলে, এবং টেবিলের মধ্যে আমরা রেকর্ড এন্ট্রি করি। আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ রেকর্ড। টেবিলের মধ্যে আমরা রেকর্ড এন্ট্রি করি, অর্থাৎ টেবিলের মধ্যে যে তথ্যগুলি আমরা ইনপুট করি সেই তথ্যগুলি হচ্ছে রেকর্ড। যেমন এখানে এ হচ্ছে একজন ব্যক্তি এবং এর রেকর্ড হচ্ছে এগুলি, বি হচ্ছে আরেকজন ব্যক্তি এবং বি এর রেকর্ড হচ্ছে এগুলি। অর্থাৎ টেবিলে আমরা যাবতীয় যা কিছু ইনপুট করি সেগুলি সবই রেকর্ড। নেক্সট চলে আসছি, হোয়াট ইজ ফিল্ড নেম। ফিল্ড নেম কী? ফিল্ড নেম হচ্ছে এই যে, যেমন ধরুন এ কলামে আমি এ কলামের একটি নেম দিয়েছি যার নেম হলো নেম, বি কলামে দিয়েছি রোল, সি কলামে দিয়েছি বেঙ্গলি, ডি কলামে ইংলিশ, ই কলামে লাইফ সায়েন্স। এই যে আমি প্রত্যেকটি কলামের একটি করে হেডিং দিয়ে ফেলেছি, এই হেডিংগুলি হচ্ছে আমার ফিল্ড নেম। অর্থাৎ ফিল্ড নেম হচ্ছে কলাম হেডিং। এবার চলে আসি আমরা ডেটা টাইপ। অর্থাৎ দেখুন আমাদের টেবিলে প্রত্যেকটি সেলের মধ্যে কিছু না কিছু ডেটা আমাদের রয়েছে টেবিলের মধ্যে। তো প্রত্যেকটি হচ্ছে এক একটি ডেটা বা তথ্য। এখানে এ একটি ডেটা, ওয়ান একটি ডেটা, টেন একটি ডেটা, 45 আরেকটি ডেটা। তো এগুলি হচ্ছে আমার এক একটি ডেটা। এই ডেটাগুলির ধরন কী, কী ধরনের ডেটা এগুলি, সেগুলি হচ্ছে ডেটা টাইপ। যেমন এখানে নেম, নেম কলামে এ বি সি ডি বা কোনো ব্যক্তির নাম থাকলে আমরা জানি এই ক্যারেক্টারগুলি হচ্ছে টেক্সট। তেমন রোল, রোলের ক্ষেত্রে যে ডেটাগুলি এখানে রয়েছে তার ধরন হচ্ছে নাম্বার। বেঙ্গলি, ইংলিশ, এগুলির প্রত্যেকটির ধরন হচ্ছে নাম্বার। এখানেও তাই, টোটাল হচ্ছে নাম্বার, অ্যাভারেজ হচ্ছে নাম্বার। ডিভিশন,
ডিভিশন কি, যদি ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন এইভাবে আমরা রেকর্ড এন্ট্রি করি তাহলে সেক্ষেত্রে ডিভিশন হয়ে যাবে কিন্তু টেক্সট। এবং যদি আমরা ডেট লিখি তাহলে এ ডেটা টাইপ হচ্ছে ডেট টাইম, বুঝা গেছে। এখানে যদি আমরা গ্রেড ইনপুট করতাম তাহলে সেক্ষেত্রেও গ্রেড হতো আমার টেক্সট, অর্থাৎ আমার সেলের মধ্যে কী ধরনের ডেটা ইনপুট হচ্ছে সেটি নাম্বার না টেক্সট না ডেট না টাইম না কোনো ইমেজ না কোনো ওয়েবসাইটের লিংক না কারোর ফোন নাম্বার না কোনো হাইপার লিঙ্ক, এগুলি হচ্ছে আমার ডেটা টাইপ। তো আমরা ডেটা টাইপ বুঝতে পারলাম, এবার চলে যাব কীভাবে টেবিল তৈরি করতে হয়। মাইক্রোসফট এক্সেলের সাথে মাইক্রোসফট অ্যাক্সেসের অনেকটাই মিল রয়েছে, কিন্তু এখানে আমি আপনাদের বলেছি যে এক্সেলে ডিফল্ট টেবিলটি আমার করাই থাকে, অর্থাৎ মাইক্রোসফট এক্সেল ওপেন করলে আমাদেরকে তিনটে শিট অলরেডি দিয়ে দেয় এবং প্রত্যেকটি শিটে বাই ডিফল্ট টেবিল করাই থাকে। কিন্তু মাইক্রোসফট অ্যাক্সেসের ক্ষেত্রে আপনাকে টেবিলটি জেনারেট করতে হবে, তৈরি করে নিতে হবে, এবং সেই টেবিলে কী ধরনের ডেটা আপনি দেবেন সেই ডেটাগুলি আপনাকে ইনপুট করতে হবে, বলে দিতে হবে যে কোন সেলে অর্থাৎ কোন ফিল্ডে কী ধরনের ডেটা থাকবে সেগুলি আপনাকে বলে দিতে হবে। তো চলুন আমরা বিস্তারিতভাবে মাইক্রোসফট অ্যাক্সেসে টেবিল তৈরি করে বিস্তারিতভাবে জেনে নিই। আচ্ছা, এখানে আমি ফাইল মেনু, হোম মেনু, ক্রিয়েট এগুলি সম্পর্কে বিস্তারিত বলছি না, কারণ অলরেডি আমরা মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলে এই মেনুগুলির কাজ আমরা দেখে নিয়েছি, মোটামুটি এখানে একই রকম আছে, সেজন্য আমি বলছি না। আস্তে আস্তে যেগুলি যেগুলি দরকার পড়বে সেগুলি আমি বলে দেব। তো প্রথমেই আমরা টেবিল ক্রিয়েট করব। টেবিল ক্রিয়েট করতে হলে আমাকে প্রথমে ক্রিয়েট মেনুতে ক্লিক করতে হবে এবং তারপর টেবিল ডিজাইন, ডাইরেক্ট এখানে কিন্তু আমরা টেবিল করতে পারবো না, ডাইরেক্ট টেবিল করতে পারি কিন্তু সেটি এইরকমই আসবে এবং আপনাকে ডিজাইনে গিয়ে টেবিলটি স্ট্রাকচারটি মডিফাই করতে হবে, ঠিক আছে। কাজেই আমরা কি করব, ক্রিয়েটে গিয়ে টেবিল ডিজাইন, টেবিলটি ডিজাইন করব। অর্থাৎ আমরা এক্সেলে যেমন দেখলাম টেবিল তৈরি করে দেওয়াই থাকে, জাস্ট ফিল্ড নেম এবং তার মাঝে ডেটা এন্ট্রি করে আমাদের কাজ ডাইরেক্ট হয়ে যায়, কিন্তু অ্যাক্সেসের ক্ষেত্রে সেটি নয়। অ্যাক্সেসে আপনাকে ফিল্ড নেম এবং ডেটা টাইপ, কোন ফিল্ডে কী ধরনের ডেটা থাকবে সেটি অ্যাসাইন করে দিতে হবে আপনাকে। যেমন ধরুন আমি এই মার্কশিটটি আর কি করতে চাই অ্যাক্সেসে, তাহলে আমি কী করে করব। তাহলে দেখুন প্রথমে নেম আছে, তাহলে আমরা নেম টাইপ করি, নেম, এবং তারপরে আচ্ছা এখানে আমি আরেকটি বলে রাখি যে নেম একটি কমেন্ট রয়েছে, যে সমস্ত কিওয়ার্ডগুলি অ্যাক্সেসে কমেন্ট হিসেবে ব্যবহার হয়েছে সে সমস্ত কিওয়ার্ডগুলি ব্যবহার করা যাবে না, এবং ব্যবহার করা গেলেও ব্যবহার না করাই ভালো, কারণ পরবর্তীতে কোয়েরি প্রসেস করতে গেলে আমাদের সমস্যা হতে পারে। তো নেম একটি ফিল্ড নেম, এই ফিল্ড নেমটা আমরা ব্যবহার করতে পারবো না, কারণ নেম নামে অলরেডি একটি কমেন্ট রয়েছে, যে কমেন্টটি কোয়েরি প্রসেসিংয়ের জন্য ব্যবহার করা হয়। তাহলে আমাকে কী করতে হবে, এখানে ধরুন আমি স্টুডেন্ট নেম দিয়ে দিলাম, এস নেম। আচ্ছা, এখানে আমরা আন্ডারস্কোর ব্যবহার করছি, তো আমি রেকমেন্ড করবো আপনাদের যে ফিল্ড নেমের ক্ষেত্রে আপনাকে কোনো ফিল্ডের যদি দুটি ওয়ার্ড থাকে তাহলে সেক্ষেত্রে স্পেস দিয়ে সেপারেট না করে আন্ডারস্কোর দিয়ে সেপারেট করুন, কারণ এটি করলে আপনাদের কোয়ারি প্রসেসিংয়ের ক্ষেত্রে সুবিধা হবে। আচ্ছা,
আপনি স্পেস দিয়েও করতে পারেন, অসুবিধে নেই। এবার ডেটা টাইপ, দেখুন ফিল্ড নেম দেওয়ার সাথে সাথে একটি ডিফল্ট ডেটা টাইপ আমার চলে এসেছে শর্ট টেক্সট। এখানে যদি আমরা ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করি তাহলে এখানে 12 ধরনের ডেটা টাইপ আমরা দেখতে পাবো। এবং প্রত্যেকটি ডেটা টাইপের একটি করে আলাদা আলাদা কাজ রয়েছে। প্রত্যেকটি ডেটা টাইপের বিভিন্ন ধরনের ডেটা আমরা ডিফারেন্ট টাইপের ডেটা আমরা সেভ করতে পারবো। যেমন ধরুন শর্ট টেক্সট, আমি একটা একটি করে ডেটা টাইপগুলো বলছি। শর্ট টেক্সট, আপনি যদি অ্যাক্সেসের পূর্ববর্তী ভার্সন ব্যবহার করেন 2007 বা 2010 তাহলে সেক্ষেত্রে এখানে টেক্সটের জায়গায় শর্ট টেক্সটের জায়গায় শুধু টেক্সট আপনারা পাবেন। লং টেক্সট এখানেও তাই, এখানে লং টেক্সট পাবেন না 2007 এবং 2010, লং টেক্সটের জায়গায় আপনি পাবেন মেমো। শর্ট টেক্সট হচ্ছে টেক্সট, আপনি 255টি ক্যারেক্টারের মধ্যে যদি আপনি টেক্সট ইনপুট করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি শর্ট টেক্সট নির্বাচন করুন। অর্থাৎ আপনার যে নাম সেই নামটি যদি 255 ক্যারেক্টারের মধ্যে হয়, মানে 255টি ক্যারেক্টারের নাম ন্যাচারালি হয় না, তার কমেই হয়, তাহলে সেক্ষেত্রে শর্ট টেক্সট ব্যবহার করুন। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করবো যে অ্যাপ্রোপ্রিয়েট ডেটা টাইপ ইউজ করার জন্য। আপনি যদি লং টেক্সট ইউজ করেন তবুও হবে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটটা করাই ভালো। ডেটাবেসের স্টোরেজ ক্যাপাসিটির একটি ব্যাপার আছে যে কতটা স্টোর করতে পারবে, অর্থাৎ আপনার মেশিন কতটা টানতে পারবে। কোয়ারি প্রসেসিংয়ের একটি ব্যাপার রয়েছে। তো যাই হোক, তো আপনারা শর্ট টেক্সট ইউজ করুন নামের ক্ষেত্রে। এবারে ধরুন কারো নাম 255-র উপরে, তখন সেক্ষেত্রে আপনি শর্ট টেক্সটের জায়গায় লং টেক্সট ব্যবহার করবেন। এখানে যে 11 ধরনের ডেটা টাইপ রয়েছে সেই 11 ধরনের ডেটা টাইপের মধ্যে আমরা টেক্সট ডেটা টাইপটি করলাম, যা 2013-তে শর্ট টেক্সট নামে পরিচিত। এখানে আমরা 255টি ক্যারেক্টার ইনপুট করতে পারবো ম্যাক্সিমাম। পরবর্তী 2 নম্বর ছিল মেমো, অর্থাৎ লং টেক্সট। এখানে আমরা ম্যাক্সিমাম 65,535টি ক্যারেক্টার আমরা ইনপুট করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসি পরবর্তী ডেটা টাইপ আমার, সেটি হচ্ছে নাম্বার। আমরা জানি যে নাম্বার হচ্ছে ডিজিট বা সংখ্যা। কোনো সেলে যদি আমরা ইনপুট করতে চাই সংখ্যা, যেমন ধরুন এখানে রোল, কী হবে? অবশ্যই নাম্বার হবে, রোল তো নিশ্চয়ই টেক্সট হয় না। রোল নাম্বার 1, রোল নাম্বার 2, রোল নাম্বার 3, তাহলে এখানে নাম্বার হবে। এবং যদি রোল নাম্বারের ফরম্যাট আলাদা হয়, যেমন কোনো কোনো সময় রোল নাম্বার E001 বা G001 বা A001 এরকম টাইপের থাকে, যে এ থাকলো, তখন কিন্তু আমার নাম্বার ইউজ করা যাবে না, তখন আমাকে টেক্সটই ইউজ করতে হবে। তো নাম্বারেরও লিমিটেশন রয়েছে। এখানে আমরা যদি নাম্বার ইউজ করি তাহলে সেক্ষেত্রে নাম্বারের লিমিটেশন রয়েছে। আমরা দেখে নিই কী কী লিমিটেশন রয়েছে। নাম্বারের ফিল্ড সাইজ ডিফল্ট হচ্ছে ইন্টিজার, অর্থাৎ আমরা যদি খেয়াল করি মাইক্রোসফট অ্যাক্সেসে যখনই আমরা নাম্বার ইনপুট করেছি এখানে ডিফল্ট লং ইন্টিজার চলে এসেছে। অর্থাৎ আপনি নাম্বার সিলেক্ট করলে ডিফল্ট লং ইন্টিজার ফিল্ড সাইজ আপনার চলে আসবে। লং ইন্টিজারের একটি ক্যাপাসিটি রয়েছে, দেখে নিই কতটা ক্যাপাসিটি। লং ইন্টিজারে আমরা অ্যাপ্রক্সিমেটলি 214 কোটি আমরা ডেটা ইনপুট করতে পারি, অর্থাৎ 214 কোটি পর্যন্ত, প্লাস মাইনাস, অর্থাৎ পজিটিভে এবং নেগেটিভে। এটি হচ্ছে লং ইন্টিজারের ক্যাপাসিটি। কিন্তু সাপোজ ধরুন কারোর মোবাইল নাম্বার রয়েছে,
আমাদের ইন্ডিয়ান মোবাইল নাম্বার ফর্ম্যাট যেরকম 9 দিয়ে শুরু হয় এবং 1 2 3 4 5 6 7 8 9 0, অর্থাৎ ইন্ডিয়ান মোবাইল নাম্বার আমরা জানি যে 10 ডিজিটের হয়। কিন্তু যদি আমরা এই 10 ডিজিটের মোবাইল নাম্বার ইনপুট করি, দেখুন এই 10 ডিজিটের মোবাইল নাম্বার কিন্তু আমরা নাম্বারে ইনপুট করতে পারবো না, কারণ এখানে 214 কোটি বলছে লিমিটেশন প্লাস মাইনাসে, পজিটিভে 214 কোটি এবং নেগেটিভের দিক থেকে 214 কোটি, কিন্তু আমার মোবাইল নাম্বার হচ্ছে 900 কোটি দিয়ে শুরু। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে মোবাইল নাম্বারের ক্ষেত্রে ডেটা টাইপ আমরা নাম্বার করতে পারবো না, তখন আমাদেরকে টেক্সট ডেটা টাইপই করতে হবে, কিন্তু এটা যেন মাথায় থাকে। আচ্ছা, তো কারোর যদি 214 কোটির দরকার না পড়ে, সেক্ষেত্রে আমরা এখান থেকে চেঞ্জ করে দিয়ে এই যে বাইট, ইন্টিজার, ডাবল এগুলো আমরা করতে পারি। তো দেখে নিই আমরা যে এগুলির কী কাজ রয়েছে। যেমন ধরুন বাইট, আপনি যদি বাইট সিলেক্ট করেন তাহলে সেক্ষেত্রে 0 থেকে 255 পর্যন্ত নাম্বার আপনি ইনপুট করতে পারবেন। আপনি যদি ইন্টিজার সিলেক্ট করেন সেক্ষেত্রে 32768 থেকে পজিটিভে 32767 পর্যন্ত নাম্বার ইনপুট করতে পারবেন। এটি মাথায় রাখবেন, নেগেটিভ পজিটিভ আছে। আপনি যদি সিঙ্গেল নেন তাহলে 7টা ডিজিট পর্যন্ত নাম্বার আপনারা ইনপুট করতে পারবেন। আপনি যদি ডাবল নেন তাহলে এখানে দশমিকে আপনারা নাম্বার ইনপুট করতে পারবেন এবং আপ টু 15 ডিজিট, অর্থাৎ দশমিক যুক্ত সংখ্যা নিয়ে 15 ডিজিট সংখ্যা আপনি ইনপুট করতে পারবেন। ডেসিমেল, ডেসিমেলের ক্ষেত্রেও এখানে টোটাল আপনার -9.999 থেকে প্লাসে 9.99, এই ধরনের ডেটা আপনারা, ডেসিমেল আপনি জানেন যে দশমিক যুক্ত সংখ্যা, ডেটা আপনি ইনপুট করতে পারবেন। অর্থাৎ এখানে স্টোরেজের একটি ব্যাপার রয়েছে যে স্টোরেজ 12 বাইটস মিনিমাম রিকোয়ার, তো তাহলে স্টোরেজ যতক্ষণ পর্যন্ত আপনার থাকবে ততক্ষণ আপনি ইনপুট করতে পারবেন। আচ্ছা, তো আমরা ফিল্ড নাম্বার ডেটা টাইপের ফিল্ড সাইজগুলি আমরা দেখলাম যে কেউ যদি নাম্বার ডেটা টাইপ ইউজ করে তাহলে ডিফল্ট লং ইন্টিজার হয়ে থাকে এবং এক্ষেত্রে বাইট, ইন্টিজার, লং ইন্টিজার, সিঙ্গেল, ডাবল, ডেসিমাল এগুলি আপনারা ইউজ করতে পারেন। আচ্ছা, এবার পরবর্তী রয়েছে ডেট টাইম। ডেট টাইমের বলার কিছু নেই, কারণ ডেট টাইম হচ্ছে আপনি যদি কোনো ছেলের ডেট টাইম ইনপুট করতে চান, যেমন ধরুন ডেট অফ বার্থ, DOB, ডেট অফ বার্থ যদি আপনি ইনপুট করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে ডেট টাইম আপনি দিয়ে দিতে পারেন। আচ্ছা, পরবর্তী আমরা চলে যাই কারেন্সি, অর্থাৎ টাকা পয়সার হিসেব থাকলে বা ডলারের হিসেব থাকলে সেক্ষেত্রে কারেন্সি আপনি ইউজ করতে পারেন। অটো নাম্বার, যদি কখনো সিরিয়াল নাম্বারের প্রয়োজন হয়, 1 2 3 4 করে আপনি রেকর্ডগুলি সিরিয়াল করবেন তাহলে সেক্ষেত্রে অটো নাম্বার নিতে পারেন, কারণ অটো নাম্বারে নাম্বার অটোমেটিক্যালি সিরিয়াল জেনারেট করে। ইয়েস নো, কখনো যদি লজিক্যাল ক্যালকুলেশনের ব্যাপার থাকে, যেমন ধরুন পাস করেছে কি করেনি, তাহলে সেখানে আনসার কী হবে, ইয়েস অর নো, অর্থাৎ এই ধরনের, যেমন লোন নিয়েছে কি নেয়নি, ইয়েস অর নো, এসেছে কি আসেনি, অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে এসেছে কি আসেনি, তাহলে সেক্ষেত্রে ইয়েস অর নো, অর্থাৎ প্রেজেন্ট অর অ্যাবসেন্ট, এক্ষেত্রে ইয়েস অর নো। তো যাই হোক, এই ধরনের লজিক্যাল যখন ব্যাপার থাকবে তখন ইয়েস নো আমরা ইউজ করব। ওয়েলি অবজেক্ট,
কোনো এক্সটার্নাল অবজেক্টকে যদি আমরা ডেটাবেসে স্টোর করতে চাই তাহলে ওইলি অবজেক্ট আমরা নিতে পারি। তবে ওইলি অবজেক্টের থেকে অ্যাটাচমেন্ট অনেক ভালো, যেখানে আমরা অ্যাটাচমেন্টের মাধ্যমেও আমরা ফাইল কি অ্যাটাচ করতে পারি, ডেটাবেসের মধ্যে কোনো ছবি স্টোর করতে পারি বা কোনো কিছু কোনো ফাইল, যে কোনো ফাইল আমরা অ্যাটাচ করে রাখতে পারি অ্যাটাচমেন্টের সাহায্যে বা ওয়েলি অবজেক্টের সাহায্যে। তো ওয়েলি অবজেক্ট ব্যবহার না করে আমরা অ্যাটাচমেন্টই ব্যবহার করবো, কারণ এটা অনেক বেটার, অনেক বেশি সুবিধাজনক। ওয়েলি অবজেক্টে কিছু সমস্যা রয়েছে, যে লিমিটেশনগুলি আপনারা ইন্টারনেট থেকে দেখে নিতে পারেন। তারপরে হচ্ছে হাইপারলিঙ্ক। হাইপারলিঙ্ক হচ্ছে কোনো একটা ওয়েবসাইটের সাথে লিঙ্ক বা ওয়েব পেজের সাথে লিঙ্ক বা কোনো ডকুমেন্টের সাথে লিঙ্ক, সেক্ষেত্রে হাইপারলিঙ্ক আমরা ইউজ করব। ক্যালকুলেটর, এটি একটি নতুন, এটি আপনার 2007 এবং 2010 বা পূর্ববর্তী ভার্সানগুলিতে, মাইক্রোসফট অ্যাক্সেসের পূর্ববর্তী ভার্সানগুলিতে ক্যালকুলেটরটি ছিল না, এটি নতুন হয়েছে। ক্যালকুলেটরের কাজ হলো আপনার মার্কস যোগ করা, ক্যালকুলেশন করা, যোগ করা বলতে নয়, যে একটা ফিল্ডের সঙ্গে আর একটা ফিল্ডের আপনি যদি কোনো যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো ধরনের ক্যালকুলেশন করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি ডেটা টাইপ ক্যালকুলেট নিতে পারেন, যে কোনো ধরনের ক্যালকুলেশন। যেমন ধরুন টোটাল মার্কস আমি এখানে দিচ্ছি যে সাবজেক্ট ওয়ান নাম্বার করলাম, সাবজেক্ট টু এটিও আমরা নাম্বার করলাম, এবং ধরুন আমি টোটাল দিলাম, তাহলে সাবজেক্ট ওয়ান প্লাস সাবজেক্ট টু এর যোগফল হবে টোটালে। তাহলে এখানে আমরা ক্যালকুলেটেড নিতে পারি এবং এখানে ফর্মুলাটি আমরা লিখে দিতে পারি। যেমন এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে ফিল ওয়ান প্লাস ফিল টু অ্যান্ড যা ফর্মুলা রয়েছে, এখানে ধরুন আমি এখানে ফিল নেম আমি কী দিয়েছি, অবশ্যই থার্ড ব্র্যাকেটে লিখতে হবে, আমি দিয়েছিলাম সাবজেক্ট ওয়ান থার্ড ব্র্যাকেট ক্লোজ, তারপরে প্লাস থার্ড ব্র্যাকেটে আবার সাবজেক্ট টু, বানান ভুল করলে চলবে না, আপনি যেমনভাবে স্পেস দিয়েছেন তেমনভাবেই দেবেন, অর্থাৎ এখানে ফিল্ড নেম যেমনভাবে লিখেছেন এখানেও ঠিক তেমনভাবেই লিখতে হবে, নইলে কাজ করবে না। ব্যাস ওকে করুন। এবার যখন আপনি টেবিলটি সেভ করবেন তখন অটোমেটিক্যালি এটি ক্যালকুলেট করে নেবে। তো এই হচ্ছে আমার টেবিল ডিজাইন। এখানে আমি একটি টেবিল ডিজাইন করলাম, আপনারা বুঝতে পারলেন যে কীভাবে টেবিল ডিজাইন করতে হয়। এবার এই টেবিলটি আমার শুধুমাত্র ডিজাইন হয়েছে, এটি কিন্তু এখনও পর্যন্ত সেভ করা হয়নি। তো সেভ করতে গেলে আমরা জানি কন্ট্রোল এস, কন্ট্রোল এসে টেবিল সেভ হবে। এটির নাম দিলাম ধরুন, ডিফল্ট নেম টেবিল অন এসেছে, এখানে আমরা যা খুশি একটা নাম দিতে পারি, যেমন ধরুন আমি দিলাম স্টুডেন্ট ইনফো, স্টুডেন্ট ইনফো। দেয়ার ইজ নো প্রাইমারি কি ডিফাইন, প্রাইমারি কি নিয়ে আমরা পরে বলবো, এখানে জাস্ট একটি পপ আপ দিয়েছে, ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট প্রাইমারি কি, না আমি নোতে ক্লিক করছি, প্রাইমারি কি আমরা করছি না, পরবর্তীতে প্রাইমারি কি সম্পর্কে বলবো বিস্তারিতভাবে। আচ্ছা দেখুন স্টুডেন্ট ইনফো বলে বাঁদিকে আমার একটি টেবিল চলে এসেছে, এটিকে বন্ধ করে দিই। এবার এখানে ডাবল ক্লিক করলে আপনার কী হবে, দেখুন এখানে টেবিলটি খুলে গেছে, টেবিলের যে ডিজাইনটি ছিল সেটি কিন্তু নেই। ডাবল ক্লিক করলে আমার কী খুলছে, টেবিলটি খুলছে, কিন্তু আমরা ধরুন কিছু মডিফাই করতে চাইছি, যে আর একটি সাবজেক্ট বাড়াতে চাইছি, সাবজেক্ট থ্রি, তখন আমরা কী করব, তখন এই যে স্টুডেন্ট ইনফো বলে যে টেবিলটি আমরা ক্রিয়েট করেছি তার উপর রাইট ক্লিক দিয়ে ডিজাইন ভিউ। এবার আমরা এখানে আরেকটি রাইট ক্লিক করে ইনসার্ট রো করে দিলাম, ব্যাস সরি রো সবসময় উপরে ইনসার্ট হয় তাই আপনাকে নিচে করতে হবে, ইনসার্ট রো করে দিলাম। এখানে সাবজেক্ট
কি করব 3 টোটাল নাম্বার কি হবে নাম্বার টোটাল নাম্বারটা হবে ক্যালকুলেটেড এবার এখানে যেহেতু এটি হচ্ছে না তাই আপনাকে কি করতে হবে এই যে এখানে রয়েছে এক্সপ্রেশন এখানে এক্সপ্রেশনটি আপনি লিখে দিন আবার প্লাস দিয়ে সাবজেক্ট 3 বানান যেমন ছিল তেমন ভাবে আপনাকে লিখতে হবে স্পেস দিয়ে 3 যাই হোক লিখলাম এবারে সরি এখানে দেখুন কুড নট ফাইন্ড ফিল্ড সাব 3 অর্থাৎ আমি একটি ভুল করেছি যেখানে সাব 3 বলে কোনো ফিল্ড নেই সাব স্পেস 3 তাহলে প্লাস দিয়ে সাব স্পেস 3 ব্যাস থার্ড ব্র্যাকেট ক্লোজ এবার দেখো আমি এখান থেকে লিখছি যাই হোক ওখানে হচ্ছে না কুড নট ফাইন্ড সাব 3 আমার মনে হয় এটি সেভ না করলে হবে না তো যাই হোক আমি সেভ করছি সেভ করার জন্য আমি কন্ট্রোল এস বলেছিলাম কিন্তু আপনি যদি মনে করেন সেভ করে দেবো এবং টেবিলটি বন্ধ করে দেবো তাহলে কন্ট্রোল ডাব্লিউ আপনি প্রেস করতে পারেন আচ্ছা এবারে আমরা টেবিল ডিজাইন বের করে এবার চেষ্টা করি যে হচ্ছে কি না সরি থার্ড ব্র্যাকেটটি দিতে ভুলে গেছিলাম এবার দেখুন হয়েছে এটি শেপ না করার জন্য হচ্ছিল না তো যাই হোক শেপ করি তো আমরা টেবিল ডিজাইন আমরা বের করতে পাচ্ছি যে টেবিল যদি আমরা মডিফাই করতে চাই তাহলে রাইট ক্লিক করে টেবিল ডিজাইন এবং টেবিলে যদি আমরা রেকর্ড এন্ট্রি করতে চাই তাহলে ডাবল ক্লিক যেমন স্টুডেন্ট নেম ধরুন আমি আমার নামই দিলাম প্রথমে এবং রোল নাম্বার 1 ডেট অফ বার্থ দিয়ে দিলাম একটা এবং সাবজেক্ট ধরুন দিলাম সাবজেক্ট 1 10 এভাবে দিলাম সাথে সাথে দেখুন টোটালটি আমার ক্যালকুলেট হয়ে গেছে এই সুবিধাটি কিন্তু 2013 থেকেই শুরু হয়েছে অর্থাৎ মাইক্রোসফট অ্যাক্সেস 2013-তেই আপনি পাবেন নাম্বার 2 ইনপুট করুন এখান থেকে মাস চেঞ্জ করতে পারেন আপনি আর আজকের ডেট দেওয়ার জন্য টুডে তো যাই হোক আমাদের টেবিল তৈরি হয়ে গেল টেবিলের ক্ষেত্রে কিন্তু সেভ করার কোনো ব্যাপার নেই এখানে টেবিল বন্ধ করে দিলে আপনার টেবিলটি সেভ হয়ে যাবে খুলে দেখুন আমি কিন্তু সেভ করিনি কন্ট্রোল এসও প্রেস করিনি ঠিক আছে টেবিল কিন্তু সেভ করার কোনো দরকার নেই অটোমেটিক আপনি যা ডেটা ইনপুট করবেন অটো সেভ হয়ে যাবে তবে টেবিল ডিজাইন কিন্তু আপনাকে অবশ্যই সেভ করতে হবে যদি আপনি মডিফাই করেন তাহলে অবশ্যই সেভ করতে হবে তাহলে আচ্ছা এবার লাস্ট ছিল যেটি সেটি হচ্ছে লুক আপ উইজার্ড লুক আপ উইজার্ড হচ্ছে যদি আপনি কোনো লিস্ট তৈরি করতে চান তাহলে লুক আপ উইজার্ড ধরুন আমি স্ট্যাটাস দিচ্ছি যে পাস অথবা ফেল দুটি অপশান থাকবে
প্রথমে লিখলাম পাস এবং দ্বিতীয়তে লিখলাম ফেল। এবার এটিকে আমি সেভ করলাম, কন্ট্রোল ডব্লিউ প্রেস করে এবং টেবিলটি বন্ধ করলাম। এবার খুলুন, এই যে স্ট্যাটাস রয়েছে ক্লিক করুন, ড্রপ ডাউন অ্যারো চলে এসেছে, পাস, ড্রপ ডাউন অ্যারো, ফেল, এটা ফেল, এটা পাস। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে আমরা কী কী শিখব বলেছিলাম, কীভাবে টেবিল তৈরি করতে হয়, কীভাবে টেবিল শেপ করতে হয়, এগুলি আমরা মোটামুটি আজকে শিখে ফেললাম। এবারে দেখুন, এই টেবিলটি আমার তৈরি হয়ে গেছে। আমি যদি আবার আরও কোনো টেবিল তৈরি করতে চাই, তাহলে জাস্ট ক্রিয়েটে গিয়ে টেবিল ডিজাইন এবং যা খুশি আমি টেবিল তৈরি করতে পারি। এবং তৈরি করার পর আমাকে কন্ট্রোল ডাব্লিউ দিয়ে সেভ করতে হবে এবং টেবিলের একটি নাম দিলাম টেবিল টু। ব্যাস ওকে করুন, প্রাইমারি কি করব না, নো। দেখুন এখানে টেবিল টু, এইভাবে যত টেবিল করবেন এখানে পরপর পরপর চলে আসবে। টেবিল ডিলিট করতে গেলে জাস্ট টেবিলের উপর রাইট ক্লিক করুন, দিয়ে ডিলিট করুন। আর ডিজাইনগুলি তো দেখালাম যে কীভাবে কাস্টমাইজ করতে হয়, এবার টেবিল ডিলিট করলে রাইট ক্লিক করে ডিলিট, রিনেম করতে পারেন, ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারেন। আপনি যদি এক্সেল থেকে, এক্সেলে করা আছে কোনো টেবিল যদি ইম্পোর্ট করতে চান, তাহলে সেখান থেকে ইম্পোর্ট করতে পারেন। হ্যাঁ, ইম্পোর্টের অপশানটা এখানেও রয়েছে, আপনি টেবিল ইম্পোর্ট করতে পারেন। এই যে এক্সটার্নাল ডাটা থেকে আপনি এই যে টেবিল এক্সপোর্ট, এটা আর ইম্পোর্ট হচ্ছে এই যে ইম্পোর্ট, এক্সপোর্ট, সরি এক্সপোর্ট, এটা ইম্পোর্ট। এভাবে আপনি ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারেন। তো এই টেবিলটি আমি ডিলিট করে দিচ্ছি। এবার টেবিল আমার ডেটাবেস আমি বন্ধ করলাম এবং আমি ডেস্কটপে ফিরে গেলাম। ডেস্কটপে এই যে মাই ডেটাবেস নামে আমি আমার ফাইলটি তৈরি করেছিলাম, এবার মাই ডেটাবেসটি আবার ওপেন করছি। দেখুন আমি পেয়ে গেছি স্টুডেন্ট ইনফো বলে, বুঝে গেছে। এইভাবে টেবিল কীভাবে তৈরি করতে হয় আমরা জানতে পারলাম এবং ফিল্ড নেম, ডেটা টাইপগুলি আমরা ডিটেলসে জানতে পারলাম। আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই, যদি কিছু মিস হয়ে থাকে আজকে আমি পরবর্তী টিউটোরিয়ালে কভার করে দেব। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা। তো আপনারা পূর্ববর্তী টিউটোরিয়াল যদি মিস করে থাকেন, তাহলে এখানে এই যে পার্ট ওয়ান সেটি দেখে নিতে পারেন এবং পরবর্তী আমরা পার্ট থ্রি নিয়ে আসছি। তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে thementorclub.com/contact যাবেন, আর অ্যাক্সেসের সমস্ত টিউটোরিয়ালগুলি পাওয়ার জন্য thementorclub.com/access2013 এবং ফেসবুকে আপনারা আমাদেরকে ফলো করতে পারেন, লাইক করতে পারেন, গুগল প্লাসে ফলো করতে পারেন, টুইটারে ফলো করতে পারেন এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করে নিন, তাহলে পরবর্তী টিউটোরিয়ালের নোটিফিকেশান আপনি অটোমেটিক পেয়ে যাবেন। তো ধন্যবাদ বন্ধুরা, প্র্যাকটিস করতে।